আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজল হাউস ব্লগস থেকে আমি কাজল বলছি চট্টগ্রাম থেকে। আশা করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি চালের গুঁড়ি আর ময়দা একসাথে করে রুটি বানাবো, ফোরজন করব, আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি চালের গুঁড়ি আর ময়দাগুলোকে গরম পানিতে ইয়ে করে নিলাম। এখন এগুলোকে হালকা হালকা গরম থাকতে থাকতে মতে নিতে হবে ভালো করে। যে আমি ভালো করে মতে নিচ্ছি, মথা শেষ। এখন আমি এগুলোকে একটু ছোটো ছোটো করে পরিমাণ মতন ডো করে নেব। যে সবগুলো করা শেষ, এখন আমি এগুলোকে ভালো করে রুটি বেলে নিব। যে আমি রুটি বানিয়ে নিচ্ছি, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিন। যে আমি একে একে সবগুলো রুটি বানিয়ে নেব। রুটি তো সবাই বানাতে পারেন, তাই আমি সবগুলো শেয়ার করলাম না। আমি আস্তে আস্তে সবগুলো বেলে নিচ্ছি। আমার রুটি বেলা শেষ, এখন আমি এগুলোকে হালকা ভেজে নেব। চুলা ধরিয়ে তাওয়া বসিয়ে দিচ্ছি। যে তাওয়াটা গরম হয়ে আসছে, এটা লোহার তাওয়া, আমার অনেক আগের, এটা গরম হইতে একটু দেরি লাগে। রুটিগুলা দেখে বোঝা যাচ্ছে আমি হালকা, বেশি না, হালকা করে একটু টেলে নিচ্ছি যাতে একটা সাথে একটা লেগে না যায়। এই যে রুটি ভাজা শেষ, এখন আমি একটা ওন্না বিছিয়ে সবগুলাকে টেবিলের উপরে রেখে দিলাম। ফ্যানটা ছেড়ে দিয়েছি যাতে বাতাসের তারটা ঠান্ডা হয়ে যায়। এভাবেও দিতে পারেন, যার যেভাবে সুবিধা। যেগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি রুটিগুলোকে একটা বাটির ভিতরে বা বক্সের ভিতরে একটা টিস্যু দিয়ে, উপরে একটা টিস্যু দিয়ে মুড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। আপনারা চাইলে রুমাল দিয়েও রাখতে পারেন। এই যে পরদিন সকালবেলা আমি বক্সগুলো বের করলাম, রুটির বক্স আর আলু ভাজিও কেটে রাখছিলাম, ওগুলো বের করলাম। এখন আলু ভাজিগুলো আমি রান্না করব, রুটিগুলোও ভেজে নেব। এই যে আলুগুলো আমি পোলে রাখছিলাম, সকালে করতে গেলে একটু দেরি হয়ে যেত, এই জন্য তাড়াতাড়ি হওয়ার জন্য আমি রাত্রে আলুগুলো কুটে রাখছি। এই যে এখন আমি আলু ভাজিগুলো করে নেব। আগে তেল দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, দুটা কাঁচামরিচ দিয়ে, সামান্য পরিমাণ হলুদ দিয়ে আলুগুলো দিয়ে দিব। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, এপাট ওপাট উল্টিয়ে নিচ্ছি আর কি। আমি কাউকে শিখানোর জন্য আসি নাই, সবাই আমার থেকে ভালো রান্না করতে পারেন, আমি যেভাবে করি সেভাবে শেয়ার করতেছি আর কি। এই যে এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আমার চ্যানেলটা নতুন, যদি ভুল টুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে ভাজি হয়ে গেছে, চুলায় বসিয়ে রাখবো আর একটু হবে। এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবার
রান্না শেষ। এখন আমি রুটিগুলা ভেজে নেব। দেখুন ভেজে কি সুন্দর হচ্ছে। একে একে রুটি, কয়েকটা রুটি ভেজে নেব। এখনো সবাই ঘুম থেকে উঠেনি, আমি আর আমার ছেলে উঠেছি, আমরা দুইজনে নাস্তা করে নেব। ভিডিওটা আর বেশি বড় করব না, এখন আমরা নাস্তা খেতে চলে যাব। এই যে টেবিলে নিয়ে আসলাম, আমরা খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।